আমি মারা যাওয়ার পর যদি আমার পরিবারের মানুষ আমার মুখ পরপুরুষকে দেখায় তাহলে কি পাপ আমার হবে নাকি পরিবারের? আমার পরিবার ইসলামিক নয়। ইমামের তেলাওয়াত অশুদ্ধ হলে বাসায় নামাজ আদায় করা যাবে কিনা? গজল বা নাসিদ যে মিউজিক ইউজ করা হয় সেগুলো কি শোনা যাবে? ইয়ামিন বাংলা এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার স্বামী দুই দিন তিন দিন পর মদ খায়, অনেক নিষেধ করার পরও সে ফিরছে না। আমি বেশি কিছু বললে আমার সংসারটা হয়তো টিকবে না, আমার তিনটা ছেলে আছে, এখন আমার করণীয় কি? বোন, আপনার প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই, আপনার স্বামীকে যদি মাদক থেকে আপনি নিবারণ করতে না পারেন তো এর কারণে আপনার তার সাথে সংসার করাটা ইসলামিক শরীয়ত দৃষ্টিকোণ থেকে নাজায়েজ বা হারাম কোনো বিষয় হয়ে যাবে না। এবং এটার জন্য আপনি বিশেষ করে তাকে বোঝানোর চেষ্টা, নসিহার চেষ্টা, ভালোবাসা দিয়ে নিবৃত রাখার চেষ্টা আপনি অব্যাহত রাখবেন। সেই সাথে প্রয়োজনে অন্য কোনো মুরব্বীকে দিয়ে বা অন্য কাউকে দিয়ে যার প্রভাব তার উপরে আছে এরকম কোনো ব্যক্তিকে দিয়ে বোঝাতে পারেন। বুঝিয়ে যদি আপনি তাকে নিবৃত করতে পারেন সেটা খুবই প্রশংসনীয়, সেটা সবচেয়ে কার্যকর হবে। এরপরও যদি আপনি চেষ্টা করে তাকে নিবৃত করতে না পারেন এবং সে নিবৃত না হয়, উল্টা বরং আপনার উপরে সে চড়াও হওয়ার আশঙ্কা থাকে, আপনাকে ক্ষতিগ্রস্ত করার আশঙ্কা থাকে, ইনশা আল্লাহ বিদিনিল্লাহ এর কারণে আপনি আল্লাহ তালার কাছে দায়ী থাকবেন না, আল্লাহ তালার কাছে দোষী থাকবেন না, কারণ আপনি আপনার চেষ্টাটা করেছেন এবং তার অপরাধের দায় কিন্তু সে বহন করবে। তবে যদি বিয়ের এমন একটা পর্যায়ে থাকে যে এখনও আপনি তার মতো পাপিষ্টকে ছেড়ে অন্যত্র বিয়ে করার সুযোগ আছে, তাহলে সেই সুযোগ আপনার গ্রহণ করা উচিত, এই জন্য যে ভবিষ্যৎ বংশধর আপনার তার কারণে নষ্ট হওয়ার আশঙ্কা আছে, ভুল পথে যাওয়ার আশঙ্কা আছে, সেই জায়গা থেকে আপনি সেই চেষ্টা করতে পারেন। এই জন্য পুরো বিষয়টা ডিপেন্ড করবে আপনার পরিস্থিতিটা কী তার উপরে। সিনথিয়া প্রামাণিক অর্পিতে আপনি লিখেছেন, আমি মারা যাওয়ার পর যদি আমার পরিবারের মানুষ আমার মুখ পরপুরুষকে দেখায় তাহলে কি পাপ আমার হবে নাকি পরিবারের? আমার পরিবার ইসলামিক নয়। আপনার পরিবার এরকম করতে পারে, আশঙ্কা হলে আপনি ওসিয়ত করবেন তারা যেন এটা না করে। এরপর যদি তারা করে তাহলে তাদের এবং আপনার কোনো গুণের কারণ হবে না। আমি আলফাহাদ হোসেন লিখেছেন, ইমামের তেলাওয়াত অশুদ্ধ হলে বাসায় নামাজ আদায় করা যাবে কিনা? ইমামের তেলাওয়াত অশুদ্ধ হওয়ার অজুহাতে নামাজ বাসায় আদায় করবেন না, প্রয়োজনে অন্য কোনো মসজিদে যাবেন। যদি একেবারে এত অশুদ্ধ হয় যে তার পিছনে নামাজ নষ্ট হয়ে যাবে তাহলে কর্তৃপক্ষের মাধ্যমে ইমাম পরিবর্তন করার চেষ্টা করবেন, সেটা হওয়ার আগ পর্যন্ত নিজেরা জামাত করার চেষ্টা করবেন যদি অন্য কোথাও তার কাছে মসজিদ না থাকে। বর্তমান সময়ে গজল বা নাসিদ যে মিউজিক ইউজ করা হয় সেগুলো কি শোনা যাবে? ইসলামিক কোনো গান সঙ্গীতেও গজলেও যদি মিউজিকের ব্যবহার থাকে তাহলে সেটা শোনা যাবে না, কারণ এই মিউজিক এটার শোনা, উপভোগ করা, এটার ইউজ এটা হারাম পরিষ্কারভাবে ইসলামে। সেটা কোনো আপনার বাদ্যযন্ত্র ব্যবহার করে হোক কিংবা মুখে বাদ্যযন্ত্রের যে মিউজিক আছে সেরকম কোনো মিউজিক সৃষ্টি করে হোক, যেভাবেই হোক না কেন, মিউজিকের ব্যবহার করে নাসিদ বা গজল বা যেটাই আপনি শোনেন না কেন এটা মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করে, এটা মানুষের অন্তর মধ্যে কপটতা সৃষ্টি করে বিভিন্ন হাদিসের আলোকে বোঝা যায়। এই জন্য এগুলো ইসলামের নামে হলেও আপনার ব্যাপারটা এরকম হবে যে ভালো খাবারের মধ্যে বিষ মেশানো, তো এই জন্য যে সমস্ত গজল বা ইসলামী নাসিদ ইত্যাদিতে এই ধরনের মিউজিক ব্যবহার করা হয়ে থাকে সেগুলো শোনা জায়েজ নাই, উপভোগ করা জায়েজ নাই। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।